আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। বালিতোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দেইলি মৌজা দামোদর নদীর তীরে সাঁওতাল আদিবাসীদের পবিত্র ধর্মীয় স্থান তেলকুপি বার্নিঘাট। সেই তেলকুপি বার্নিঘাট যেহেতু নদীর তীরে আছে এলাকাটা, সেই নদীতে বালি আছে। আমরা সেই বালি ওই তেলকুপি সংলগ্ন নদী এলাকাতে আমরা প্রশাসনকে বারবার আবেদন নিবেদন জানিয়েছি যে ওখান থেকে বালি তোলা আপনি নিষিদ্ধ করে দিন, কেননা বালি তোলার ফলে ওখানে যে চোরা স্রোতের সৃষ্টি হচ্ছে, চোরা স্রোতের সৃষ্টি হলে ওখানে যারা পুণ্যার্থীরা যারা স্নান করতে যায়, তর্পণ করতে, পূজা অর্চনা করতে যায়, তাদের পক্ষে সেটা খুব মানে ক্ষতি, মানে প্রাণহানির আশঙ্কা থাকে। সে ওই এলাকা থেকে, সামনাসামনি এলাকা থেকে বহু মানুষের ওইভাবে প্রাণ গেছে আর কি। ওই জন্য আমাদের মানে আমাদের ভয়, এবং সেই ভয়টা না যাতে সত্যি হয়ে যায় ওই জন্য বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি আপনারা সেখান থেকে বালি তোলা বন্ধ করে দিন। আমরা বেশ কয়েক বছর ধরে দাবিটা জানাচ্ছি, বালি তোলাটাকে বন্ধ করার জন্য, চিরতরে বন্ধ করার জন্য আজকে মহকুমা শাসক মহোদয়ের নিকট আমরা এই অফিসের পাশে আমরা ধর্ণায় দিচ্ছি। আজকে যদি আবার আমাদের আবেদনে উনি সাড়া না দেন, এবং উনি কী বলছেন জানি না, কিছু বলবেন কি না, আমরা আজকে অনির্দিষ্টকালে ধর্ণা ডেকেছি। এখানে আমরা সিদ্ধান্ত নেব এই ধর্ণাটা আমরা অনির্দিষ্টকালীন চালাবো কি না, আজকে তুলবো। যদি আজকে তুলি, আজকে আমরা ঘোষণা করে যাব যে আগামী কয়েক দিনের ভিতরে এর থেকে বড় আন্দোলনে আমরা নামবো।